নমস্কার, আমি পবিত্র বিশ্বাস, WB ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। যে পেজটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া হলো ফার্মাসি প্রফেশনকে যারা কন্ট্রোল এবং রেগুলেট করে এবং বিভিন্ন রকম নিয়ম তৈরি করে থাকে, এডুকেশন রেগুলেশন বা ফার্মাসি রিলেটেড যে কোনো ব্যাপারে। এই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার থেকে 2020-2021 একটা অ্যামেন্ডমেন্ট পাবলিশ করা হয়, একটা নোটিশ পাবলিশ করা হয়। যে পাবলিশের মধ্যে লেখা ছিল, মানে নোটিশটার মধ্যে অ্যাকচুয়ালি লেখা ছিল যে যে ডিপ্লোমা ইন ফার্মাসি যে 2 বছরের কোর্স, সেই 2 বছরের কোর্স করার জন্য যে বয়সসীমা, সেই বয়সসীমার কোনো উচ্চ বা নিম্ন সীমা ছিল না। অর্থাৎ 17 বছর উচ্চ মাধ্যমিক পাস করার পর যে কোনো বয়সেই ডিপ্লোমা ইন ফার্মাসিতে অ্যাডমিশন নেওয়া হতে পারে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা 30 এবং 25 বছর সীমিত করে দেওয়া হয়, কিন্তু সেরকমও কোনো উচ্চ মানে উচ্চসীমা ছিল না বাইরের রাজ্যগুলিতে। কিন্তু এখন যে অ্যামেন্ডমেন্টটা সেখানে লেখা আছে যে সেখানে উচ্চ মাধ্যমিক দেওয়ার 5 বছরের মধ্যেই ডিপ্লোমা ইন ফার্মাসিতে অ্যাডমিশান নিতে হবে। তো এই ডিপ্লোমা ইন ফার্মাসি করার জন্য উচ্চ মাধ্যমিকের পর 5 বছরের মধ্যে অ্যাডমিশান হবে কি না বা কতটা এই ব্যাপারটা কতটা সত্য এবং কতটা ঠিক, এবং আদৌ যদি এরকম নিয়ম লাগু হয়ে যায় তাহলে কী প্রবলেম হতে পারে বা আইনটি লাগু হয়েছে কি না, সমস্ত জিনিস আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি যে নোটিশটা সেই নোটিশটা আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা নিজেরাই পড়লে সেটা বুঝতে পারবেন, জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার থেকে যে নোটিশটা বের হয়েছে এজ রিল্যাক্সেশনের ওপর, অ্যাকচুয়ালি এজ রিল্যাক্সেশন যে নতুন এডুকেশন রেগুলেশন চালু হয় 2020-এর, সেখানে যে কথাগুলো বলা রয়েছে, এখানে কয়েকটা জিনিস রয়েছে যে এটা নোটিশটার তার নাম্বার দেওয়া রয়েছে, রেফারেন্স নাম্বার, সেটা ডিপ্লোমা কোর্স নতুন এডুকেশন রেগুলেশনের ওপরে। এবং সেখানে আপনারা নিচে গেলে দেখতে পারবেন যে সেখানে এজ রিল্যাক্সেশন, আমি ডাইরেক্ট বলছি, বেশি ডিটেলসে বলছি না, তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে এবং সহজে আপনারা বুঝতে পারবেন। এখানে লেখা আছে এজ রেস্ট্রিকশান ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স, ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সের যে এজ রেস্ট্রিকশান সেটা কিন্তু এখন শুরু হয়ে গেছে, যেটা আগে ছিল না। এখানে এজ রেস্ট্রিকশান বলতে কী বলেছে, এখানে বলা রয়েছে যে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সের যে প্রথমে যে ছিল সেখানে কোনো এজ লিমিট ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখন নতুন যে আইন যেটা প্রস্তাবিত করা হয়েছে, প্রস্তাবিত কিন্তু মনে রাখবেন লাগু নয়, প্রস্তাবিত করা হয়েছে যে যেন এই নতুন আইনটাতে এমন করা হয় যে উচ্চ মাধ্যমিক যারা পাস করবে তারা উচ্চ মাধ্যমিক পাস করার পর সেই পাস করা সাল থেকে 5 বছরের মধ্যেই যেন ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সটা তে ভর্তি হয়ে পড়াশোনা যেন করতে পারে, তার যেতে বেশি হয়ে গেলে সে যেন আর পড়াশোনা করার সুযোগ না পায়। এটা কিন্তু জাস্ট প্রস্তাবিত করা হয়েছে, এই আইনটা কোনোরকমভাবে এখনও চালু বা লাগু করা হয়নি। এটা কিন্তু আবারও বলছি, এই এজ রেস্ট্রিকশনের ব্যাপারটা শুধুমাত্র প্রস্তাবিত করা হয়েছে এবং এই আইনটা প্রত্যেকটা জনগণের কাছ থেকে, বিশেষ করে এটা অল ওভার ইন্ডিয়ার যে বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটের কাছ থেকে তাদের মতামত জানানোর জন্য পাঠানো হয়েছে যে এই আইনটা কি আনা উচিত কি আনা উচিত নয় সেটার জন্য। তো এটা নিয়ে আপনারা বিভ্রান্তি হবেন না, সেরকম কোনো কিছু কিন্তু আইন লাগু করা হয়নি।